আপনারা দেখছেন খবর দিনভর, সত্যের পথে মানুষের সাথে। স্কুলের সম্বন্ধে কিছু বলেন। আজ বড়া মধুসূদন উচ্চ বিদ্যালয় শতবর্ষে পা দিল। আজ শতবর্ষে 2023-এর 2রা জানুয়ারি শতবর্ষ উৎসব উদযাপিত হচ্ছে। 1923 সালে 2রা জানুয়ারি এই স্কুল প্রতিষ্ঠা লাভ করে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার অত্যন্ত এক গ্রাম বড়া গ্রামে নিবারণচন্দ্র মুখোপাধ্যায়, উনি ওনার পিতা মধুসূদন মুখোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে এই স্কুলের প্রতিষ্ঠা করেন। আজ সেই ছোট্ট বীজ উনি বপন করেছিলেন, সেটা চারা গাছ থেকে মহিরে রূপান্তরিত। এই স্কুল থেকে গত 100 বছরে বহু ছাত্র ছাত্রী তারা এখান থেকে শিক্ষা লাভ করে জ্ঞানের আলোকে আলোকিত হয়ে সারা হুগলি জেলা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছেন। কেউ হয়েছেন স্বনামধন্য ডাক্তারবাবু, কেউ করছেন আজকে অনেক বড় ব্যবসা, কেউ আবার বিভিন্ন স্কুলের প্রফেসর, কেউ কলেজের প্রফেসর, কেউ প্রিন্সিপাল হয়েছেন, কেউ বিভিন্ন স্বনামে প্রতিষ্ঠা পেয়েছেন, আবার কেউ রাজনীতিবিদ। সকলকে আজকে আমরা জানাই আমাদের স্কুলের এই আজকের এই বিশেষ দিনে আমাদের শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা তথা শুভেচ্ছা। তো আমরা প্রত্যেককে আমন্ত্রণ জানাই আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে সাথী হওয়ার জন্য। এবং আমাদের এই অনুষ্ঠানের সাথে সাথে আজকে আমাদের র্যালি বেরিয়েছে, সেই র্যালিতে আমরা বর্তমান এবং প্রাক্তন ছাত্র তথা প্রাক্তন শিক্ষক, বর্তমান শিক্ষক শিক্ষিকাবৃন্দ সকলকেই সেই র্যালিতে আমরা পেয়েছি, তার জন্য প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। পাশাপাশি আজকে আমাদের সাংস্কৃতিক প্রোগ্রামের জন্য আমাদের স্কুলের যে দক্ষিণ দিকের অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামে আমরা আজকে সারাদিন বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের মধ্য দিয়ে গান, নাচ এবং আমাদের প্রাক্তন বর্তমান স্যারেদের স্পিচ শুনবো, আমরা প্রাক্তন ছাত্রদের মতামত নেব এবং আগামী দিনে আমরা কীভাবে এগিয়ে যেতে পারি তার আমরা আজকে সূচি রেডি করেছি। আর আমরা ভাগ্যবান যে আজকে আমাদের এলাকার বিধায়ক তথা মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের মিস্টার বেচারাম মান্না, উনি আজকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সকাল 9:30 আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন এবং উনি ওনার ব্যস্ততার জন্য আজকে সারাদিন সময় দিতে পারেননি। উনি আমাদের বিশেষভাবে জানিয়ে গেছেন যে আগামী দিনে যে কোনো স্কুলের অনুষ্ঠানে উনি উপস্থিত থাকবেন, এবং শুধু উপস্থিত থাকবেন না, সারাদিন আমাদের সাথে সময় কাটাবেন এবং স্কুলের যে কোনো রকমের উন্নতির জন্য যত রকমের সহযোগিতা ওনার পক্ষে করা সম্ভব সমস্ত বিষয়ে উনি আমাদের পাশে থাকবেন। এর জন্য আমি ওনাকে স্কুলের তরফ থেকে, আমাদের শতবর্ষ উদযাপন কমিটির তরফ থেকে এবং একজন প্রাক্তন ছাত্র হিসাবে এই স্কুলের আমি গর্ব অনুভব করি যে এরকম একজন মানুষ আজকে আমাদের সঙ্গে সাথ দিয়েছেন এবং আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেছেন, শুভ সূচনা করেছেন। ওনাকে আমাদের স্কুলের তরফ থেকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম জানাই। পাশাপাশি সকল শুভানুধ্যায়ী বন্ধু যাদের কাছে আমাদের সংবাদ পৌঁছে গেছে তারা আমাদের সাথ দিয়েছেন, হাজির হয়েছেন, এবং যারা এখনো পর্যন্ত আসতে পারেননি, যদি আমাদের নিউজ ওনাদের কাছে পৌঁছে যায়, ওনারা যদি আসতে চান আসুন, আমরা সাদরে ওনাদের বরণ করে নিচ্ছি। এবং আগামী দিনে আমরা সারা বছর ধরেই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই শতবর্ষ উদযাপন চালিয়ে যাব, আমাদের প্রয়াস চলবে। এবং আমাদের স্কুল হয়তো আমি থাকবো না, আগামীতে 150 বছর, 200 বছর এবং আরও আগে এগিয়ে যাবে। এবং এর জন্য স্বাধীনতার পূর্বের স্কুল আজকে আমাদের এই বড়া মধুসূদন, তার কারণ যখন 1923 সাল ভারতবর্ষ ছিল পরাধীন, সেই পরাধীন দেশে একজন আমাদের মানবদরদী মানুষ যিনি নিবারণচন্দ্র মুখোপাধ্যায়, উনি ভেবেছিলেন যে আজকে আমাদের স্কুলের যে পরিসর, যে জমি, এটা উনি দান করেছিলেন এবং উনি ওনার বাবার স্মৃতির উদ্দেশ্যে আমাদের স্কুলকে প্রতিষ্ঠা করেছিলেন। তাই ওনার আত্মার আমরা চির শান্তি কামনা করি এবং ওনার পিতা যার উদ্দেশ্যে আজকের এই বিদ্যালয়, সেই মধুসূদনবাবুও যেখানেই থাকুন না কেন উনি ভালো থাকুন এবং ওনারও আত্মার চির শান্তি কামনা করি। এবং ওনারা আজকে আমাদের যা দান করেছেন তা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না, কিন্তু আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ওনাদের আরও একবার শ্রদ্ধা জানাই। পাশাপাশি আরও একবার সকলকে আমরা জানাই, প্রাক্তন ছাত্র ছাত্রী
যারা আজকে উপস্থিত হতে পেরেছেন তাদেরও জানাই আমরা ধন্যবাদ। যারা আসতে পারেননি সময়ের অভাবে, তারা যেখানেই থাকুন ভারতবর্ষ তথা পৃথিবীর যে প্রান্তেই থাকুন, ওনাদেরকেও আমরা মেসেজ দিতে চাই যে আপনারা সারা বছর ধরে অনুষ্ঠান চলবে, ভবিষ্যতে অন্য অনুষ্ঠানে হাজির হন। প্রাক্তন শিক্ষক শিক্ষিকাবৃন্দ যারা আমাদের আজকে হাজির হয়েছেন, ওনাদেরকেও আমরা আমাদের স্কুলের তরফ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাই। আর বর্তমান শিক্ষক মণ্ডলী, বর্তমান কমিটি, যারা দায়িত্ব নিয়ে অনুষ্ঠান করছেন, যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছেন, তাদের প্রত্যেককে আমরা শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই। পাশাপাশি সকলে মিলে আমরা আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করব। আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করে শেষ করছি আমি বিশ্বেশ্বর বাগ, প্রাক্তন ছাত্র, 1996 মাধ্যমিক, 1998 উচ্চ মাধ্যমিক ছাত্র। কত সালে পাস করেছো একটু সংক্ষেপে বলো? 2021 সালে পাস আউট হয়েছি। তো কেমন লাগছে অভিজ্ঞতা যদি একটু বলো? বরাবরই খুবই ভালো, কারণ আমরা স্কুলে এখানকারই মানে ছাত্র প্লাস লোকালিটিরও, তো আর ইংলিশ সম্বন্ধে সবারই তো একটা নস্টালজিয়া থাকে। তো এতদিন পর হয়ে গেছে, দুটো বছর আমরা কলেজে পড়ছি, কিন্তু স্কুলে ফিরতে কার না মন চায়, অবশ্যই কার না মন চায় স্কুলে ফিরতে। অনেক স্মৃতি, অভিজ্ঞতা, অনেক কিছু, অনেক অনেক এত বছর ধরে বন্ধুদের সঙ্গে সেই আলাপ, সেই টিফিন কিনে খাওয়া, আবার অনেক বছর পর সবার সাথে দেখা হবে, এখানে মধ্যে সবাই আসবে, স্যার ম্যাডামদের সাথে দেখা হবে, নতুন নতুন ভাই বোনেদের সাথে দেখা হবে, অনেক অনেক স্মৃতি, অনেক কিছু, দিচ্ছে, এটাতে আমরা অনেক খুশি হয়েছি। সব একই সঙ্গে একই সালে পাস আউট, আমরা সবই একই ক্লাস ছিলাম। স্কুল হুগলি জেলার ইতিহাসে একটা পড়ে না, তবু আমাদের বড় মহাসমা হাই স্কুলের কিন্তু যথেষ্ট না, এটা শতবর্ষ পদার্পণে তো একটা বিশেষ আলাদা টান থাকি আমাদের কাছে। এটা খুবই বড় পাওয়া যে আমাদের স্কুল শতবর্ষ পালন করছে, প্লাস আমরা এত সবাই মিলে এসেছি, আমরা নতুন স্যার ম্যামদের পাচ্ছি, প্রাক্তন স্যার ম্যামদের পাচ্ছি, তো আমাদের এই নিয়ে একটা অনেক ভাই বোনদেরকে পাচ্ছি, আমাদের এই নিয়ে মানে আনন্দের এক প্রকার জোয়ার এসেছে এখন। তোমার নাম? আমার নাম তুষার। তোমার? দেবজিৎ। কি পুরো নাম বলো? দেবজিৎ ঘোষ। আমার নাম তুষার পাত্র। তুমি বলে যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নিবারণ চন্দ্র ছাত্রাবাসের সামনে। আমাদের স্কুল বিগত দিনে এখানে ছাত্ররা থেকে পড়াশোনা করতেন, তার কারণ আজ থেকে 100 বছর আগে মানে বুঝতেই পারছেন তখনকার দিনে যাতায়াত ব্যবস্থা কীরকম ছিল এবং মানুষজনের পক্ষে কতটা অসম্ভব ছিল এডুকেট হওয়া। তো সেই সময় উনি শুধু যে স্কুলের প্রতিষ্ঠা করেছিলেন নিবারণবাবু তাই না, উনি সঙ্গে ছাত্রাবাসের ব্যবস্থাও রেখেছিলেন দূরবর্তী স্থানে। তখন তো খুব বেশি স্কুল ছিল না, তাই দূরবর্তী স্থানের ছাত্ররা তখন এখানে আবাসিক থেকেও কিন্তু পড়াশোনা করার সুযোগ পেতেন। এবং আমরা যে অডিটোরিয়াম ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছি, আমার লেফট সাইডে অডিটোরিয়াম ভবন, এখন বর্তমানে আপনারা দেখছেন অডিটোরিয়াম ভবন, এখানেও কিন্তু আমাদের বিল্ডিং ছিল, সেই বিল্ডিংয়ে ছাত্ররা পড়াশোনা করতেন, আর এটা আবাসিক ছিল, এখানে ছাত্রছাত্রীরা থাকতেন। এবং তখন শুধু ছাত্রদেরই পড়াশোনার সুযোগ ছিল, তখন ছাত্রীরা ছিল না। এখনও আমাদের স্কুলে 10 পর্যন্ত শুধু ছাত্ররাই পড়াশোনা করেন, 11 এবং 12 কিন্তু কো এডুকেশনের ব্যবস্থা রাখা রয়েছে। তো আপনারা আজকের দিনটা উদযাপনের জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি, আপনাদের জ্ঞাতার্থে দিলাম। আমরা আজকে যে স্কুলকে দেখছি মহিরুহে রূপান্তরিত, সে একসময় ছোট চারা বৃক্ষ ছিল, কিন্তু তখনও এখানে ছাত্রাবাসের ব্যবস্থা ছিল। আজ থেকে প্রায় 100 বছর আগে তখনকার দিনে ছাত্রাবাস মানে একজন মানুষের কাছে শিক্ষার জন্য আলয়, শিক্ষালয়। তো সেই জায়গার থেকে নিবারণচন্দ্র মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে আমরা আরও একবার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি, তখনকার দিনে ছাত্রাবাস প্লাস বড়া মধুসূদন উচ্চ বিদ্যালয় আজকের এই বিদ্যালয়ের শুরুয়াত করার জন্য, এবং আজকে 100 বছর পূর্ণ করে আমরা আনন্দিত গর্বিত। বর্তমানে স্কুলে ঘরের সংখ্যা 41, আমাদের টিচার আছি আমরা মোট 39, আমাদের স্টুডেন্ট আছে 1753 জন, স্কুল 5 থেকে ক্লাস 12 অবধি, 12 সায়েন্স কমার্স আর্টস তিনটেই আছে, 11 12, ইভেন এমনকি তার আর্টসের আমাদের সংস্কৃত, এডুকেশান, হিস্ট্রি, পল সায়েন্স, জিওগ্রাফি, ফিজিক্যাল এডুকেশান, ইকোনমিক্স, কমার্সের আছে অ্যাকাউন্টেন্সি, বিএসটিডি, কম্পিউটার অ্যাপ্লিকেশান, হ্যাঁ সায়েন্সের আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়ো, 5 থেকে 10 অবধি আমাদের স্টুডেন্ট প্রায় 1300 জন, 11 12 আছে 453, সব মিলিয়ে 1753। বর্তমানে আমাদের স্কুলে
2022 সালের এইচএস এক্সামে স্কুলেরই সায়েন্সের ছাত্র বিবেক কুণ্ডু ক্লাস এবার এইচএসের 10th হয়েছে। সে বর্তমানে এসএসকেএমে ডাক্তারিতে পাঠরত। এছাড়া আরও দুজন ছাত্রী পূর্বা এবং দুর্বা, এরাও এসএসকেএমে আছে ডাক্তারিতে পাঠরত। স্কুলের রেজাল্ট ভারত পক্ষে ভালো হয়, প্রত্যেক বছর এই জয়েন্ট এবং আমাদের নিট থেকে অনেক স্টুডেন্ট পায়, গত বছরও পেয়েছিল। এবং এই স্কুল থেকে সবচেয়ে ভালো বৈশিষ্ট্য স্পোর্টসে এই স্কুল অনেক ভালো, কেন কি বেশিরভাগ ক্ষেত্রে ক্যালকাটা পুলিশই হোক, বেঙ্গল পুলিশই হোক বা সিকিউরিটির কোনো জবে আমাদের স্কুলে ছেলেদের নাম আছে, কারণ বিএসএ তারপর নেভিতে এগুলো আমরা বিশেষ করে বুঝতে পারি যখন আমাদের স্কুলে পুলিশ ভেরিফিকেশন হয়। সেখানে আমাদের সব ইন ডিটেলস খবরাখবর নেওয়া হয়। আমাদের স্কুলে একটা লাইব্রেরি আছে, আমার মা দিকে দাঁড়িয়ে আছেন লাইব্রেরিয়ান। আমি শ্রী মৃণালকান্তি ঘোষ, ম্যাথামেটিক্সের টিচার, এই স্কুলে 2020 থেকে আসছি। বর্তমানে আমার এই স্কুলের চাকরির বয়স হলো 23 বছর, আগে আরও অন্য দুটো স্কুলে চাকরি করেছি আরও 5 বছর, 28 বছর চাকরি করছি। আমাদের লাইব্রেরিয়ান শ্রী অসীম কুমার কোলে মহাশয়, শিক্ষা দরদী মানুষ হিসেবে তিনি এই স্কুলকে প্রায় 22 লক্ষ টাকা দিয়ে আমাদের এই সর্বোচ্চ প্রণব কুমার মজুমদার মহাশয়, প্রাক্তন ছাত্র, স্কুলে উনি শিক্ষকতাও করেছেন এক সময়, বর্তমানে তিনি প্রাক্তনই হয়ে গেছেন, মানে চাকরি জীবন থেকে অবসর নিয়েছেন। আমাদের স্থানীয় বাসিন্দা উনি, উনি তার দীর্ঘ পরিশ্রমের এটাকে শিক্ষার কাজে লাগাবার জন্যে মানে প্রচুর পরিমাণে সত্যি তার কর্মজীবনের অবসরের পরে তার সঞ্চিত অর্থ থেকে 22 লক্ষ টাকা স্কুলকে দান করেছেন বলা যেতে পারে, দান নয়, নিজে দায়িত্ব নিয়ে নিজে থেকে লোক দিয়ে স্বেচ্ছায় সহযোগিতা করেছেন, সহযোগিতা নয়, নিজে দায়িত্ব নিয়ে তিনি কাজটা করাচ্ছেন। দীর্ঘ 2 মাস ধরে সেই কাজ চলছে, সেই সংস্কারের কাজ এখনো হচ্ছে। আমাদের বিশেষ করে এই বিল্ডিংটাকেই উনি বেছে নিয়েছেন, কারণ এখানে আমাদের 4খানা ল্যাবরেটরি আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার সঙ্গে একটা কম্পিউটার ল্যাব আছে, এবং আমার এই লাইব্রেরি, এটা এই 4টে রুমকে সম্পূর্ণ সংস্কার করে তার ফার্নিচার, তার যে রিকোয়ারমেন্ট মানে অন্যান্য যে জিনিসগুলো সেগুলো তিনি দেবেন বলে অঙ্গীকার করেছেন। আগামীকাল অর্থাৎ 23 জানুয়ারি 2023 উনি আমাদের সাথে আবার একটা আলোচনায় বসবেন, বসে যার যা রিকোয়ারমেন্ট আছে সেগুলো তিনি ফুলফিলমেন্ট করবেন। এই জন্য আমাদের স্কুলের তরফ থেকে, সকলের তরফ থেকে আমরা প্রাক্তন ছাত্রছাত্রী বা আমরা এখানকার স্টাফ হিসেবে ওনাকে অসংখ্য ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাই। ওনার দীর্ঘ সুস্থ জীবন কামনা করি, ভালো থাকুন, আরও সমাজের কল্যাণে বা শিক্ষার কল্যাণে মানুষের যাতে উন্নতি হয়, সমাজের উন্নতি হয় সেই ব্যাপারে যে তুমি যে এগিয়েছেন, এর জন্য তোমাকে আমার যেহেতু ছোট আমি তোমাকে নমস্কার জানাই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে। আপনার নাম? আমি অসীম কোলে। 2007 সালে আমি যখন বিদ্যালয়ে আসি, এই বিদ্যালয় তো বহু পুরনো, আপনারা জানেন শতবর্ষ হচ্ছে, আর এই যে বিল্ডিংটা দেখছেন, বিল্ডিংয়ের বর্তমান অবস্থা মানে তখনকার থেকে আরও খারাপ হয়ে গেছে, কিন্তু এখনও অবধি আমরা সেরকম কোনো সরকারি সাহায্য পাচ্ছি না। আর এটা তো অঞ্চলের মানুষের বেশিরভাগ গরিব এলাকা থেকেই এখানে ছেলেমেয়েরা পড়াশোনা করে, ফলে আর্থিক সামর্থ্যের অভাবে এই বিদ্যালয়, বিশেষ করে এই যে মূল বিল্ডিং, এই মূল বিল্ডিং সংস্কার করতে আমরা পাচ্ছি না। আপনারা দেখবেন যে নতুন যে রং হয়েছে পাশের বিল্ডিংটা, সেটাও আমাদের বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র এবং তার বাবা এই বিদ্যালয়েরই শিক্ষক ছিলেন, অধ্যাপক প্রণব কুমার মজুমদার। তা উনি ওনার নিজ ব্যয়ে এই বিদ্যালয়টা শতবর্ষ উপলক্ষে সংস্কার করে দিচ্ছেন এবং যথেষ্ট সাহায্যের হাত উনি বাড়িয়ে দিয়েছেন। তা আমার স্কুলে এমনি খুব প্রত্যন্ত অঞ্চলে ছেলেমেয়েরা পড়ে, খুব অবস্থাপন্ন ঘরের ছেলেরা এখানে আসে না, তবুও এরই মধ্যে আমরা যতটা পারছি ছেলেমেয়েদের এগিয়ে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কতজন ছাত্র ছাত্রী রয়েছেন এখন? বর্তমানে প্রায় 1480 মতন ছাত্র সংখ্যা আছে, এবং এবছর আমাদের বিদ্যালয় থেকে আপনার উচ্চ মাধ্যমিকে পশ্চিমবাংলায় 9ম স্থান পেয়েছে বিবেক কুণ্ডু। এইভাবেই মোটামুটি আস্তে আস্তে আমাদের স্কুল চলছে। মোট কতগুলো ঘর বা কতজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন? শিক্ষক সংখ্যা এখানে 37 জন আমাদের টোটাল
স্টাফ, কিন্তু তার মধ্যে একজন দুজন স্টাফ বাদ আছে, একজন আছে। আপনার নাম স্যার? আমার নাম আশিস সুদ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক? না, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমার স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সাইন নেই, কাজের চাপটাও একটু বেশি। ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। হুগলির ধনিয়াকালীর ভান্ডারহাটির আনন্দমার স্কুলে আপনি কি আপনার শিশুকে শিক্ষিত করতে চান? তাহলে আর দেরি না করেই আজই ভর্তি করিয়ে দিন আনন্দমার স্কুলে। আপনি আপনার শিশুকে আনন্দমার স্কুলে ভর্তি করাবেন কেন? নম্বর ১, স্কুলের শুরুতেই ৪৫ মিনিটে প্রার্থনা সহিত প্রভাস সঙ্গীত, প্রিয়া সং, আনন্দবাণী, সাধনা মন্ত্র, সংস্কৃত শ্লোক, সাধারণ জ্ঞান, জাতীয় সঙ্গীত করানো হয়। নম্বর ২, আশ্রমিক পরিবেশ। নম্বর ৩, ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষা প্রদান। নম্বর ৪, শিক্ষকদের বছরে দুবার প্রশিক্ষণের ব্যবস্থা আছে। নম্বর ৫, ভারতীয় সংস্কৃতি সহিত পাশ্চাত্য শিক্ষা পদ্ধতির সংমিশ্রণ। নম্বর ৬, সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা। নম্বর ৭, কম্পিউটার শিক্ষার ব্যবস্থা। নম্বর ৮, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া অনুষ্ঠান। এছাড়াও নম্বর ৯, যানবাহনের সুব্যবস্থা আছে। নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে, যোগাযোগ করুন এই নম্বরে 9735732765 অথবা 7001828826।